তাহলে আমরা যদি ওই মুরব্বিদের ওই গরিবের হক মারা ওই সরকারের ফাঁকি দেওয়া ওই ব্যক্তিকে যদি আমরা ভোট দিই আমরা কবরে যাওয়ার শান্তি পাবো না সাধু তিনু ভাইয়ের সালাম দিন নৌকামারকে ভোট দেন শেখ হাসিনার সালাম দিন নৌকামারকে ভোট দেন হানিফ ভাইয়ের সালাম দিন নৌকামারকে ভোট দেন প্রতিষ্ঠাতা আমলে নিজাম দত্তরের মাটি সুকনাল কোম্পানির মাটি মোসাদ বিশেষের মাটি লিয়াকত চেয়ারম্যানের মাটি এই মাটি মানে আওয়ামী লীগের খাঁটি তাই না আওয়ামী লীগের খাঁটি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই ইলেকশন কমিশনার সহ জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই দেশে শেখ হাসিনার ঘোষণা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে শেখ হাসিনা সরকারের ঘোষণা এই দেশে কোন সন্ত্রাসী থাকবে না জঙ্গিবাদ থাকবে না তাহলে এই নির্বাচনে কয়েকদিন আগে অঞ্জন গাছির মেডিকেল যে কামারুল আরফিন সে কি করে বলল যে আমি বালিশ পাতে অনেক লোককে শুনেছি আগামীতে বালিশ পাতে লোকের শুনাব আমি এই বিষয়টা আমাদের জাতীয় নেতা আপনি মহাজোটের নেতা আপনি সহমাননীয় প্রধানমন্ত্রী আপনারা যখন সংসদে ছিলেন তখন আপনারা ব্যক্ত কণ্ঠে ঘোষণা দিয়েছেন বাংলার মাটিতে কোন খুনের ঠাঁই নাই কোন সন্ত্রাসীর ঠাঁই নাই চালাবাজির ঠাঁই নাই এই বাংলার মাটিতে আপনারা ওই সংসদে বসে বলেছিলেন যে কোন খুনের ঠাঁই নাই কোন সন্ত্রাসীর ঠাঁই নাই চাঁদাবাজের ঠাঁই নাই তাহলে আপনার মাধ্যম দিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই এই কামারুল আরফিন 98 সালে আমার সাথে যুবলীগে এসেছে তখন ছিল কি একটা প্যান্ট আর শার্ট 2001 সালের শেষের দিকে উনি একটা জিম্পু মোটরসাইকেল কিনেছিল সেটা দৃষ্টান্ত সাক্ষী আমি আজকে আপনারা যারা দাঁড়াতে আছেন কেউ কোনো কষ্ট পাবেন না রাজনীতিতে সিনিয়রিটি আমার থেকে মনে হয় আর সিনিয়রিটি এখানে খুব কম আছে আমি জানি তাহলে সেই ব্যক্তি কিভাবে আপনার সরকার শেখ হাসিনার সরকার কিভাবে আলাউদ্দিনের চারা তার কাছে দিল আজকে সে গাড়ি বাড়ি অট্টালিকা সহ তার কাছে অস্ত্রের ভাণ্ডার সে বালির বাদে ছোঁয় মস্তানি কথাবার্তা বলে চাঁদাবাজির কথাবার্তা বলে এই কথাগুলো কিভাবে বলে আমি জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সহ ইলেকশন কমিশনের কাছে আমরা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী আমরা নৌকাকে বিশ্বাস করি আমরা এই মাটিতে শেখ হাসিনার ঘোষণা এই মাটিতে কোন সন্ত্রাসীর জায়গা হবে না কোন চাঁদাবাজের জায়গা হবে না 2009 সালের আগে 51 নম্বর ছিল না আপনি কামারুল আরফিন যখন উপজেলা মনোনয়ন দাখিল করেন তখন উপজেলা মনোনয়নে আমার স্পষ্ট মনে আছে বাংলাদেশে দুইজন ব্যক্তি আপনার 51 নম্বর ছিল না সেটা মুন্নুজান সুফিয়ান সংসদ নির্বাচনে আর উপজেলা নির্বাচনে কামারুল আরফিন তখন আমি তার সাথে ছিলাম ইলেকশন কমিশনার জিজ্ঞাসা করেছিল স্ক্রুটিনিতে আপনি কি ভুল করেছেন আপনার 51 নম্বরটি দেননি তখন উনি বলেছিল যে আমার তো টাকাই নাই অ্যাকাউন্টেই নাই এখন কি ভাইরা বলেন এখন কত টাকার মানুষ আর সে বলে এলাকায় শান্তি বিরাজ করবে সে বলে এলাকার উন্নয়ন করবে ইনু ভাই থাক চাষক থাক আমর থাক উনি কি বলেছেন উনি কি উন্নয়ন করেছেন আজকে আপনারা আমার দিকে তাকিয়ে দেখছেন না আজকে যে লোটাস আছে অগণিত নেতা কর্মী আছে আজকে আমার মতন ছেলেকে নৌকা দিয়ে জোর করে পাঁচ ভোটে হারাই তার কত বড় খারাপ কত বড় জঘন্য উনার কি নিজের বেলায় নৌকা যায় অন্যের বেলায় কি উনার কি একবারও প্রতি পছন্দ হয় না একবারও উনার প্রতি পছন্দ হয় না প্রতীক যেহেতু পছন্দ হয় না সেহেতু আমরা উনাকে মনে করি যে উনি আমলি করেন না উনার জন্ম কোথায় থেকে হয়েছে সময় কম কিভাবে এই দেশে এসেছে উনার ঘর বাড়ি কি ছিল উনার অবস্থান কি ছিল সামনে দিনে ইনশাল্লাহ দোয়ায়
সামনে বড় সমাবেশে বয়ান করার সুযোগ দিলে ইনশাআল্লাহ দয় বিস্তারিত বলা হবে সংগ্রামী এলাকাবাসী আমি চারটি ব্যক্তির নাম বলেছি আপনারা আরেকটা বিষয় আমি বলে যে কুরআন শরীফের সূরা বাকারার সিআইসিআর পড়ে দেখেন এখনই বের করে দেখেন ওখানে উল্লেখ করা আছে যে গরিবের হক আর শরীকানা ফাঁকি দিলে দুনিয়াতে সব গুনাহ মাফ হবে দুইটা গুনাহ মাফ হবে না তাহলে উনি আজকে আপনারা এখানে যারা আছেন আপনারা হিন্দু সম্প্রদায়ের হল আপনারা স্বর্গে যেতে হবে মা কালী মা সরস্বতী দুর্গাকে স্মরণ করতে হবে মুসলমান ভাইরা আছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে স্মরণ করতে হবে কুরআনকে স্মরণ করতে হবে তাহলে আমরা যদি ওই মুরাফে ওই গরিবের হক মারা ওই শরীকানা ফাঁকি দিয়া ওই ব্যক্তিকে যদি আমরা ভোট দিই আমরা কবরে যাওয়ার শান্তি পাবো না তাহলে কি আমরা কবরে যেতে চাই না আমরা মুসলমান না আপনারা সবাই হাত তুলে বলেন তো আমরা ওই ব্যক্তির ভোট দেবো না আমরা নৌকাতে ভোট দেবো নৌকা নৌকা তাহলে আমি শেষে একটা স্লোগান দিই বক্তব্য তো হলোই তাই আমাদের প্রতিজ্ঞা আছে কোন প্রতি আরো করে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।